নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে না পাঠিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি কেড়ে বড় অঙ্কের অর্থ হাসিলের উদ্দেশ্য ছিল বাফুফের, এমন অভিযোগ ফুটবল লিজেন্ডদের। তাই এবার দায় এড়ানোর কোনো সুযোগ নেই কর্তাদের, এই জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন কেউ কেউ। নানা রকমের গুজব তো শোনা যায় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা অসামাজিক কাজে লিপ্ত আছেন এবং অসামাজিক কাজে অর্থ ব্যয় করেন এবং সেই অর্থের সংস্থান হয় ফুটবল ফেডারেশনের বিভিন্ন সোর্স থেকে যে ইনকামগুলো হয় সেগুলো। একই বললেন এই ক্রীড়া সংগঠক, তার দাবি একটা অসুস্থ দৃষ্টান্ত তৈরি হলো দেশের ক্রীড়াঙ্গনে। ফুটবল ক্রিকেটে তো বটেই, অন্য খেলার মানুষগুলোর মধ্যেও একে অপরের সুসম্পর্ক শ্রদ্ধা বিরাজমান এদেশের ক্রীড়াঙ্গনে। এতেও ছেদ পড়ল দেশের দুই শীর্ষ ক্রীড়া অভিভাবকের প্রতিক্রিয়ায়। এক সময় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাফুফের অত্যায়নে কিন্তু চলত, বাফুফের একটা নিজস্ব বিষয়। এই বিষয়টাতে টেনে আরেকটা ফেডারেশন সম্পর্কে মন্তব্য করা, এটা কোনোভাবেই সুস্থ মানসিকতার পরিচয় না। কিন্তু কেন এমন করলো বাফুফে? অর্থের অভাবে দল না পাঠানো কতটা বিশ্বাসযোগ্য? টাকার সমস্যা এটা আমার কাছে মনে হয় না। এটা সমস্যা হচ্ছে যে কোনো না কোনোভাবে প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে প্রাইম মিনিস্টারের কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা ফুটবলের অভাব দেখিয়ে আদায় করার একটা ব্যাপার। তাই এবার বাফুফে কর্তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই, প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন সংশ্লিষ্টরা। ডেফিনেটলি এটা সভাপতির দায় নিতেই হবে, কারণ সমস্ত ওনার যে স্টাফ ওনার কমান্ডেই চলে। অপরাধের একটা মানে আড্ডাখানায় ওখানে পরিণত হয়েছে, এটা অবশ্যই এর বিচার হওয়া দরকার। সংসদীয় কমিটি তদন্তের কথা বলেছে, কিন্তু আমি চাই যে এগুলোর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, কারণ এগুলো যদি দৃষ্টান্ত হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গন ভেঙে যাবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।